জিপিইউ বাইং গাইড দেখেন, আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে ভাইয়া বাজেট হচ্ছে আমার এত টাকা, অমুক টাকা তমুক টাকা, কোন জিপিইউটা কিনবো, বা ভাই 5,000 টাকা বাড়ালে এই জিপিইউটা কি ভালো হবে, বা ওই জিপিইউটা কেমন হবে। আজকের ভিডিওটাতে আমি মোস্টলি একটা জিনিস চিন্তা করলাম যে সমস্ত বাজেট ধরে ধরে আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার ট্রাই করবো যে আপনার বাজেট যদি সাপোজ 10,000 থেকে 20,000 টাকা হয় আপনার কোন জিপিইউ নেওয়া উচিত, 1,00,000 থেকে 1,20,000 টাকা হয় কোন জিপিইউ নেওয়া উচিত। মোটামুটি আমাদের মার্কেটে যত রকমের জিপিইউ অ্যাভেলেবেল আছে সবগুলার একটা সামারাইজ ভিডিও আমি আপনাদের কাছে দেওয়ার ট্রাই করব। তো আপনারা দেখছেন অনুরাগকে, এটা হচ্ছে টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের জিপিইউ বাইং গাইড 2024। এই জিপিইউ বাইং গাইডটা শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আজকের আমি বাইং গাইডটাতে কোনো রকমের সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড জিপিইউগুলোকে ইনক্লুড করবো না। বিকজ প্রি ওন্ড জিপিইউ কেনার অনেক রকমের হচ্ছে ক্রাইটেরিয়া থাকে, কন্ডিশন, তো বেঞ্চমার্ক কেমন, কতদিন ইউজ হয়েছে, তারপর ওটা ওয়ারেন্টি কতটুকু লেফট আছে, অনেক কিছু নিয়ে ডিসকাস করার আছে। অ্যান্ড ওটা কিন্তু একটা সার্টেন রিস্কও ক্যারি করে। আজকে আমি মূলত যেটা নিয়ে করবো সেটা হচ্ছে নিউ যে জিপিইউগুলো আছে, নিউ পিসি বিল্ড করতে গেলে বা নিউ জিপিইউ কিনতে গেলে আপনারা যা যা অ্যাভেলেবল পাবেন সেগুলো নিয়ে আমরা করব। তো যেমন আপনারা জানেন 30 সিরিজ এনভিডিয়ার, তারপরে হচ্ছে AMD কিছু আগের সিরিজ, এগুলো কিন্তু ডিসকন্টিনিউড হয়ে গেছে। ওগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বেশ ভালো দামে পাওয়া যায়, অনেকে পান, তো ওগুলো হচ্ছে নিজেদের ইয়েতে নিতে পারেন আপনারা। বাট ওগুলোকে আমি আজকে অ্যাভয়েড করতেছি, পরে কোনো একটা ভিডিওতে হয়তো বা ডিসকাস করব। তো প্রথমে যেটা ডিসকাস করা দরকার, 10,000 টাকার নিচে যে জিপিইউগুলো আছে, যদি আপনার বাজেট জিপিইউর জন্য 10,000 টাকার নিচে হয় কোন জিপিইউ আপনার নেওয়া উচিত। ওয়েল দেখেন, মার্কেটে 10,000 টাকার নিচে যেসব জিপিইউ আছে হার্ডলি আপনারা 1030, 710 এসব পাবেন। 10,000 টাকার নিচে আপনাদের কোনো জিপিইউ নেওয়াই উচিত না। বরঞ্চ আমাদের যে APU সিস্টেমগুলো আছে, রাইজেনের APUগুলো আছে 8500G, 8600GB বা 5600G, 5700G, ওইগুলোর যে IGPU আছে দে আর মাচ মোর কেপেবল দেন দিস হচ্ছে আপনার 10,000 টাকার নিচের যে জিপিইউগুলো আছে। তো আপনার প্রসেসরের যে IGPUগুলো আছে ওগুলোতে স্টিক থাকে, 16GB RAM অ্যাটলিস্ট মিনিমাম ইন্টিগ্রেট করেন, খুব ভালো মতো আপনারা চলতে পারেন। এরপরে যেটা সেগমেন্ট আসে 10,000 থেকে 15,000 টাকা, আপনার বাজেট যদি 10,000 থেকে 15,000 টাকা হয় তাহলে আপনার জন্য একটাই অপশন আছে এখন মার্কেটে, যেটার ফ্লোটা হচ্ছে পেলাডিন শুরু করছিল, সেটা হচ্ছে আমাদের RX 580। এখন পেলাডিনটা অতটা মানুষ রিলাই করতে পারে না, এই জিপিইউটা আপনারা নিতে পারেন। অ্যান্ড এই বাজেটের মধ্যে অনলি এই জিপিইউটাই এখন অ্যাভেলেবল আছে, অ্যান্ড ইটস আ প্রিটি গুড জিপিইউ। আপনারা কিন্তু অন্যান্য জায়গায় রিভিউ দেখতে পারেন, আমারও মনে হয়েছে যে একটা ডিসক্রিট জিপিইউ হিসাবে এটা নিতে পারেন, যদিও এটা একটা ছদ্মবেশি 570, বিকজ এটা হচ্ছে 580 2048 SP ভার্সনটা, বাট মন্দের ভালো বলবো না, বেশ ভালোই কিন্তু সাপোর্ট দেয়। এরপর সেগমেন্টটা কি, এরপর সেগমেন্ট হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা। জিপিইউর পেছনে আপনার বাজেট ধরলাম এখন 15,000 থেকে 20,000 টাকা, তাহলে আপনার যে অপশনগুলো আছে তিনটা মোটামুটি অপশন আছে, একটা হচ্ছে NVIDIA R1650, একটা হচ্ছে AMD RX 5500 XT, আরেকটা হচ্ছে ইন্টেলের আর্কের 380। যেটা এর মধ্যে 1650টা হচ্ছে আপনার 19,000 টাকার আশপাশে পাবেন, 380টা 17,000 টাকার আশপাশে, আর 5500 XT হচ্ছে 18,000 টাকার আশপাশে। এই তিনটা জিপিইউর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে RX 5500 XT, বিকজ এটা কিন্তু বেশ ভালো, অ্যান্ড তিনটার মধ্যে সব থেকে স্ট্রং। যদি স্পেশাল কোনো সিনারিও, NVIDIA যেরকম প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কিছু জায়গায় যেমন পুডাকোর কিছু সাপোর্ট দেয়, এইসব যদি বাদ দেই তাহলে আপনার এই বাজেটে 5500 XT নেওয়া উচিত। অ্যান্ড এটা কিন্তু 8GB VRAM দিয়েও আসে, বাকিগুলো কিন্তু একটা 4GB একটা 6GB দিয়ে আসে। তো এই সেগমেন্টে 5500 XT ইজ দ্য পিক টু গো ফর। এরপরের সেগমেন্টটা হচ্ছে 20,000 থেকে 25,000 টাকা। 20,000 থেকে 25,000 টাকার মধ্যে রাফলি এখন আপনারা দুইটা অপশন পাবেন, এর মধ্যে 1660 Ti একটা, যেটা দামটা হচ্ছে 22,000 থেকে 23,000 টাকার মতোই, আরেকটা হচ্ছে ইন্টেলের RX 580, যেটা হচ্ছে 22,500 টাকার মতো। এই দুইটা অপশনের মধ্যে ডেফিনেটলি RX 580 যেটা ইন্টেলের সেটা বেটার, গ্রেট মিডিয়া ইঞ্জিন, খুবই খুবই ভালো প্রোডাক্টিভিটি পারফরমেন্স দেয়। 1660 Ti খালি কিছু ক্ষেত্রে যদি 3D ওয়ার্কলোডের ব্যাপার আছে সেক্ষেত্রে হয়তো কনসিডার করা যায়, বাট এছাড়া 580 হচ্ছে আপনার এক্ষেত্রে পিক হওয়া উচিত। বাট আমি সাজেস্ট করবো আপনার রেঞ্জটা যদি 20,000 থেকে 25,000 টাকা হয়, আপনি আরেকটু টাকাটা বাড়িয়ে পরবর্তী রেঞ্জের RX 750 যেটা আছে সেটা নেওয়ার ট্রাই করেন। কেন নেওয়ার ট্রাই করবেন, এখানে হচ্ছে আমাদের 25,000 থেকে 30,000 টাকার মধ্যে যে সেগমেন্টের জিপিইউগুলো আছে এগুলো নিয়ে কথা বলতে হবে।
25,000 থেকে 30,000 টাকার মধ্যে আমাদের মূলত তিনটা জিপিও আছে। একটা হচ্ছে ইন্টেলের আর্ক 750, একটা হচ্ছে আরএক্স 6600, আরেকটা হচ্ছে আপনার আরটিএক্স 3050। এর মধ্যে এই তিনটার মধ্যে সবার আগে 3050কে বাদ দিয়ে দেন। 3050 দামটা হচ্ছে 28,000 টাকার মতো, আর আর্ক 750 হচ্ছে 27,500 টাকা, আর হচ্ছে আমাদের যেটা 6600 আরএক্স সেটা হচ্ছে 27,500 টাকার মতো। তো মোটামুটি সেম কাছাকাছি দেন। এর মধ্যে আর্ক 750 এসে পুরো সেগমেন্টটাকে বাজিমাত করে দিছে, অ্যান্ড 3050র ভাতটাকে পুরো নাই করে দিছে। অ্যান্ড এইখানে আর্ক 750 আর আরএক্স 6600 এই দুইটার দাম সেম, এই দুইটার মধ্যে ভাইয়া কোনটা নিব? দেখেন, আপনার যদি অলরাউন্ড একটা হচ্ছে প্রিফারেন্স থাকে যে আপনি জিপিইউ দিয়ে গেমিং করবেন, তার সাথে হচ্ছে প্রোডাক্টিভ কাজ করবেন, কিছু কিছু ক্ষেত্রে ব্লেন্ডারে 3D মডেলিং করবেন, মোটামুটি সব দিক আপনি একটা ওভারঅল জায়গা কভার করবেন, তাহলে আর্ক 750 নেওয়া উচিত আপনার। বিকজ আর্ক 750 হার্ডওয়্যার কিন্তু ফার মোর সুপেরিয়র দেন 6600। বাট 6600 কারা নেবেন? যারা চিন্তা করবেন যে না ভাইয়া, আমি খালি আমার বিলটা করছি, খালি গেমিং করব, সব রকমের গেম খেলবো, নতুন পুরাতন যা যা আছে। গেমারদের কিন্তু একটা নস্টালজিক ভ্যালু বলে কথা আছে। আর্ক 750 অনেক স্ট্রং, বাট অনেক পুরান গেম যেমন অ্যাসাসিন ক্রিড 1-2, ব্রাদারহুড, উইচার 1-2, এইসব ক্ষেত্রে অপটিমাইজেশন কেমন সেটা নিয়ে আমাদের অত ধারণা নাই, কারণ অত তো আর গভীরে যে টেস্ট করা পসিবল না, যতটুকু পারি আমরা করি। সেই সব দিকে আপনাকে 6600 একদম সেফ রাখবে ডিএক্স 9, ডিএক্স 10 যেসব গেমগুলো আছে। আর্কের ক্ষেত্রে সেটা একদম আমি মানে শিওর হয়ে বলতে পারতেছি না। তো ওভারঅল যদি চান আর্কে যান, শুধু গেমিং যদি চান আরেক 6600 তে যান। দুইটার মধ্যে রে ট্রেসিংয়ে কম্পেয়ার করলে কিন্তু আবার আর্কটা আগায় থাকবে, মাথায় রাখবেন। অ্যান্ড 3050 আপনার এখানে নেওয়ার কোনো যুক্তিই নাই, বিকজ 3050 অনেক মানে এই দুইটার তুলনায় অনেকটাই পিছায় আছে। কারা 3050 নেবেন? যারা মোটামুটি চিন্তা করেন যে ভিরে, লুমিয়ন, ওমনিভার্স, রিমিক্স, ফ্রি ফ্লো এইসবে কাজ করবেন, আর্কিটেকচারাল ওয়ার্কলোডে কাজ করবেন, 30,000 টাকার উপরে বাজেট নেয়, নতুন জিপিও নেবেন, তারা হয়তো বা 3050টা কনসিডার করতে পারে। এরপরের সেগমেন্টটা হচ্ছে 30,000 থেকে 40,000 টাকা, সেটা নিয়ে চলুন কথাবার্তা বলা যাক। আপনার বাজেট যদি 30,000 থেকে 40,000 টাকা হয়, তাহলে আপনার জন্য কিন্তু তিনটা অপশন আছে। সেটা হচ্ছে প্রথমে আরটিএক্স 3060 12GB যেটা এনভিডিয়ার, তারপরে যেটা আছে আরএক্স 27600 সাফায়ার রেডিয়ন এএমডির, আর লাস্ট হচ্ছে আর্ক 770 যেটা হচ্ছে গানের। এখানে গানের আর্ক 770টার প্রাইস হচ্ছে আপনার 35,000 টাকার আশপাশে, আরএক্স 27600 প্রাইসটা হচ্ছে আপনার 37,000 টাকার আশপাশে, আর 3060 12GB প্রাইসটা হচ্ছে 38,500 টাকার আশপাশে। এই তিনটা জিপির মধ্যে যদি কম্পেয়ার করেন, প্রথমে 3060 12GBকে বাদ দেন, বিকজ 3060 12GB তার লাইফস্প্যানের মোটামুটি শেষ দিকে এসে গেছে। বাকি যে দুইটা জিপিও আছে, এই দুইটাকে আবার আমি পছন্দ করি আরেকটু বাজেট বাড়ায়। আরটিএক্স 4060 যেটা আছে 42,000 টাকার মতো দাম, ওইটার দামও কিন্তু আরটিএক্স 4060 দামও কিন্তু একসময় 38,500 টাকার আশপাশে ছিল, এখন একটু বাড়ায় দিছে ইম্পোর্টাররা আমাদের ভিডিও দেখে মনে হয়, সেটা যাই হোক। তো এইগুলো জিপির মধ্যে 3060 12GB সব থেকে পিছায় থাকবে, অ্যাপার্ট ফ্রম 3D ওয়ার্কলোড। আবার যেগুলো সফটওয়্যারের নাম বলছি, মায়া, তারপর ফ্রি ফ্লো, ইউনিভার্স, রিমিক্স, তারপর হচ্ছে গিয়া ক্যাট, তারপর হচ্ছে এগুলো বাদে আর্ক 770 আপনাকে ব্লেন্ডারে একটা ভালো পারফরমেন্স দিবে। আর্ক 770 16GB ভিরাম আপনাকে এই সেগমেন্টে সব থেকে আগায় রাখবে। আর্কের হার্ডওয়্যার সব থেকে স্ট্রং, অ্যান্ড আর্কের মিডিয়া ইঞ্জিনে আপনারা AV1 এনকোডিং পাচ্ছেন, যেটা 3060 পাবেন না। আবার 7600 একটা অ্যাডভান্টেজ হচ্ছে আরএক্স 7600 যেটা, সেটা হচ্ছে গেমার যারা করবেন ওইটা আপনাকে এই বাজেটে সব থেকে ভ্যালু ফর মানি অ্যান্ড কনসিস্টেন্ট গেমিং পারফরমেন্স দিবে, নো ডাউট। আর 4060 হচ্ছে যদি আপনারা 40,000 থেকে কিছুটা একটু বাজেট বাড়ায় 42-43 করতে পারেন, তাহলে 4060 নিতে পারেন। 4060 হচ্ছে ওভারঅলে সবগুলোর বাপ, যে কোনো সেগমেন্টে আপনারা দিতে পারবেন, 3D ওয়ার্কলোড, তারপর ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে আপনার গেমিং, রে ট্রেসিং করে গেমিং করা, DLSS আছে, আপস্কেলিং মেথড টেথড যা আছে এর মধ্যে যদি, তো এই কয়েকটা হচ্ছে সেগমেন্টে বাজেট। বা রিজিট যদি 25-30 বাজেট হয় ওভারঅলের জন্য আর্ক 770 যান, আর হচ্ছে যদি হচ্ছে আপনারা গেমিংয়ের জন্য চান তাহলে আরেক 7600 যান। এই তিনটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে যেটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিলাম, ওটা দেখলে আপনারা একদম বিস্তারিত ধারণা পাবেন। এখন আমাদের বাজেট হচ্ছে 40,000 থেকে 50,000 টাকা। 40,000 থেকে 50,000 টাকার মধ্যে যদি আপনারা জিপিও নেন, তিনটা অপশন আছে। একটা হচ্ছে আরটিএক্স 4060 যেটা দামটা হচ্ছে ভ্যারিয়েন্ট ভেদে 42-43,000 টাকা পড়বে, অ্যান্ড আরেকটা হচ্ছে আরটিএক্স 3060 Ti যেটা হচ্ছে আপনার 44-45,000 টাকার মধ্যে পাবেন, অ্যান্ড আরেকটা হচ্ছে আরএক্স 7600 XT যেটা হচ্ছে আপনারা এখন UCC 49-50,000 টাকা দাম রেখে দিছে আর কি ইম্পোর্টার হিসেবে।
এই তিনটা জিপিউর মধ্যে প্রথমে আরেক 7600XT-কে বাদ দিয়ে দেন, বিকজ 50,000 টাকা বাজেটে ওটা কোনোভাবেই কোনো ভ্যালু অ্যান্ড সেন্স মেক করে না, কারণ ওইটার পারফরমেন্স একদমই বলতে গেলে কিছু ক্ষেত্র বাদে আরেক 7600-এর একদম সিমিলার। তো 7600XT-কে আমরা বাদ দিয়ে দিব, ওইটার দাম না কমা পর্যন্ত আপনারা কেউ কনসিডার করেন না। খালি VRAM বেশি হওয়া এটার দাম বেশি হওয়ার কোনো জাস্টিফিকেশন কিন্তু প্রোভাইড করতে পারেন। RTX 4060 আর 3060 Ti-এর মধ্যে আমার পার্সোনালি 3060 Ti জিপিউটা খুবই পছন্দ, স্পেশালি 3060 Ti-এর একটা GDDR6X ভ্যারিয়েন্ট আছে, ওটা কিন্তু হিউমাঙ্গাসলি পাওয়ারফুল, খুবই খুবই ভালো পারফর্ম করে। অ্যান্ড এই দুইটা জিপিউর মধ্যে 3060 Ti-এর কিন্তু মাসাল পাওয়ারও বেশি, ব্যান্ডউইথ স্পিড বেশি, বাস বিট বেশি, তারপর বাস উইথ বেশি, তারপর কোর বেশি, মোটামুটি সবই বেশি। মাসেল পাওয়ার ওয়াইজ 3060 Ti আগায় থাকবে, বাট কেউ যদি কাটিং এজ অর্থাৎ লেটেস্ট টেকনোলজির সাথে থাকতে চায় সেটা কী কী হতে পারে, থার্ড জেনারেশন রেড ট্রেসিং কোর, DLSS 3, তারপর হচ্ছে 3D মিডিয়া ইঞ্জিনগুলো তার একটু বেটার পারফরমেন্স, সেই ক্ষেত্রে 4060 নিতে পারেন। বাট আমার কাছে 4060 থেকে OG 3060 Ti-টা বেশি পছন্দ, স্পেশালি GDDR6X ভ্যারিয়েন্ট যেটা, ওটার আপনারা যদি কোথাও পেয়ে থাকতে পারেন বা খুঁজে পান ওটা নেন, ওটা আপনার জন্য বেশি ভালো হবে 40-50-এর মধ্যে। এরপরে বাজেটটা হচ্ছে 50-60,000 টাকা। অ্যান্ড এই বাজেটে আসার পর হঠাৎ করে আমরা খরা দেখতে পারি, 50-60,000 টাকার মধ্যে 4060 Ti ছাড়া কোনো জিপিউ নাই, একমাত্র অপশন 4060 Ti। সেকেন্ড হ্যান্ড মার্কেট অন্যান্য অপশন থাকে, বাট যেমনটা বলছিলাম সেকেন্ড হ্যান্ড মার্কেট আমি আজকে ডিসকাস করবো না, হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে আমরা ডিসকাস করবো। 4060 Ti আপনারা মডেল ভেদে হচ্ছে 54 থেকে মোটামুটি 59-60,000 টাকার মধ্যে যে কোনো অনেকগুলো ভ্যারিয়েন্ট পাবেন, গিগাবাইট অ্যারো আছে, জোটাক আছে, তারপর হচ্ছে MSI আছে, ভেন্টাস আছে, যেটা ইচ্ছা আপনার নেবেন। বাট আমার মনে হয় যেটা প্রাইস কম সেটাই নেওয়া উচিত, যদি না আপনি অ্যাস্থেটিক হাংরি হন বা আপনার জিপিউ দিয়ে একটা স্টাইল স্টেটমেন্ট দিতে চান, যেটা সব থেকে কম সেটাই নেন, কোনো সমস্যা নাই। এরপরের বাজেট হচ্ছে 60-70,000 টাকা। 60-70,000 টাকার মধ্যে দুইটা জিপিউ আছে, এর মধ্যে একটা হচ্ছে 4060 Ti 16GB ভ্যারিয়েন্ট, এবার আগেরটা তো 8GB ভ্যারিয়েন্ট ছিল, আর আরেকটা হচ্ছে RX 7700 XT। 4060 Ti 16GB ভ্যারিয়েন্টে হচ্ছে আপনার প্রাইস পড়বে 66,000 টাকা 67,000 টাকার মতো, মডেল ভেদে হচ্ছে ডিফারেন্ট হয়। আর 7700 XT যেটা আছে ওটা হচ্ছে 66,000 টাকা আপনারা সাফায়ার পিওর এডিশনটা পাবেন, না আরেকটা আছে হায়ার এডিশন, ওটা 71,000 টাকা 70 ক্রস করে যায়। হ্যাঁ, এই দুইটা জিপিউর মধ্যে হ্যান্ডস ডাউন আমার সব থেকে ফেভারিট হচ্ছে 7700 XT। AMD জিপিউটা খুবই খুবই ভ্যালু ফর মানি মেক করে, অ্যান্ড 4060 Ti কিন্তু কোনোভাবে ওইভাবে দাঁড়াইতেই পারে না। যদিও আমরা 8GB আর 7700 XT নিয়ে একটা টেস্ট করছিলাম, যেটা লিঙ্কটা আমি আবার এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে আসতে পারেন। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড 7700 XT-র কিন্তু হচ্ছে আপনার মেমোরি যেটা, সরি, প্রোডাক্টিভিটি পারফরমেন্স ক্ষেত্রে ভিডিও ইঞ্জিন যেটা AV1 এনকোডিং আছে সেটা একটু বেটার পারফর্মও করে, বেটার ভিডিও এক্সপোর্টের ক্ষেত্রে 7700 XT 4060 Ti থেকে বেটার পারফর্ম করে বিকজ অফ মানে মোর পাওয়ারফুল হার্ডওয়্যার। বাট 7700 XT কোথায় পিছিয়ে থাকবে, এখন কিন্তু আমরা মোটামুটি 2K গেমিং সেগমেন্টে ঢুকে গেছি এই জিপিউগুলোর মধ্যে, যখন আপনি 60-70,000 টাকা খরচ করবেন 2K গেমিংয়ের ক্ষেত্রে। রেড ট্রেসিং অন করে যদি আপনারা গেমিং করার চিন্তা করেন সেখানে 7700 XT পিছায় যাবে। আর কোথায় পিছাবে, 3D পারফরমেন্স ব্লেন্ডার বা হচ্ছে অন্যান্য যেই ইয়েগুলো আছে, প্রোডাক্টিভিটি সফটওয়্যারগুলো আছে 3D রিলেটেড বা আর্কিটেকচার রিলেটেড, ওখানে তো AMD চলবেই না, ওখানে NVIDIA একমাত্র ভরসা। বাট আপনারা যদি নর্মাল ইউজার হন, ভিডিও এডিট করবেন, স্ট্রিম করবেন, গেম খেলবেন, 7700 XT ইজ দ্য ওয়ে টু গো, যদি না আপনারা 3D আর্কিটেকচার ওয়ার্ক না করেন। তো 3D ওইসবের জন্য 4060 বা NVIDIA, 4060 Ti বা NVIDIA, আর অন্যান্য যারা আছেন তারা 7700 XT-তে যান, খুবই ভ্যালু ফর মানি জিপিউ। এরপর যেটা নিয়ে কথা বলবো যে বাজেটটা, সেটা হচ্ছে 70-80,000 টাকা। 70-80,000 টাকার মধ্যে দুইটা জিপিউ আসে, একটা হচ্ছে 7800 XT সাফায়ারেরই, ওটার দামটা হচ্ছে আপনার 76,000 টাকার আশপাশে পড়বে। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের 4070 RTX 4070, যেটার দামটা হচ্ছে 78,000 টাকার মধ্যে পড়বে। এই দুইটা জিপিউর মধ্যে র পারফরমেন্সে 7800 XT আগায় থাকলেও এই দুইটার মধ্যে 4070-কে আমি ওভারঅলে আগায় রাখবো, বিকজ ভ্যালু ফর মানি বেশি প্রোভাইড করে। অ্যান্ড ওভারঅল 2K গেমিংয়ে আপনারা ভালো DLSS সাপোর্ট পাবেন, রেড ট্রেসিংয়ের সাপোর্ট পাবেন, অ্যান্ড অন্যান্য যা যা সাপোর্ট আছে, এখন কিন্তু আমরা মোটামুটি সুপ্রিম টায়ারের দিকে যাচ্ছি জিপিউর বাজেটে, সেই সবে 4070 একদম আপনাকে টয় টুম্বর করে দিবে। অ্যান্ড হচ্ছে 12GB VRAM আপনাকে অফকোর্স ইনডিট আরও কয়েক বছর অনেক ভালো সাপোর্ট দিয়ে দিবে, নো ডাউট। তো এই বাজেটে এই দুইটা জিপিউর মধ্যে 4070 ইজ দ্য ওয়ে টু গো। 7800 XT যদি ভ্যালু দামটা একটু কম হতো বিদেশের মার্কেট অনুযায়ী তাহলে হয়তো আমরা কনসিডার করতাম।
এরপর থেকে আমি একটু 80-90 হাজার টাকায় এই মার্কেট সেগমেন্টে নিয়ে চলুন কথাবার্তা বল। 80-90 হাজার টাকার মধ্যে দুইটা জিপি আপনারা পাবেন, একটা হচ্ছে 4070 সুপার, যেটার দামটা হচ্ছে আপনার 87,000 টাকার মতো পড়বে। অ্যান্ড আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে 7900 জিআরই, যেটা হচ্ছে নতুন বের হয়েছে। এই দুইটার মধ্যে 7900 জিআরই পারফরমেন্স মোটামুটি প্রথম দিকে একটু হ্যাসেলফুল হলেও, কিছু ইনকনসিস্টেন্সি থাকলেও এখন কয়েকটা ড্রাইভার আপনি দিলে খুব ভালো। আর তারপরও এই টায়ারে আসার পর আমি এনভিডিআই প্রিফার করি বেশি, বিকজ ড্রাইভার স্ট্যাবিলিটি আছে অ্যান্ড যে টেকনোলজিগুলো আছে সেগুলোর সাথে গেমের অপটিমাইজেশন একদম টপ নচ সব দিক মিলে। আর যদি প্রোডাক্টিভিটির দিকের কথা বললাম ওগুলো তো বাদই দিলাম, ওখানে তো এএমডি ওরকম খাওয়াই নেই। ভিডিও এক্সপোর্ট বাদে ভিডিও এক্সপোর্টটা কিন্তু হচ্ছে এএমডি ভালোই করে মোটামুটি। 3D ওয়ার্কলোড যেগুলো এটা বারবার আমি বলতেছি, এই ক্ষেত্রে আমি ওভারঅল চিন্তা করে 4070 সুপারই নিব, বিকজ 4070 সুপার একদম হ্যামারিং পারফরমেন্স দিছে। আমি যতবার ইউজ করছি প্রতিটা গেমে সব জায়গায় কোপায় কোপায় দিছে, নো ডাউট। কুডা কোর অ্যান্ড আপনার যে টেন্সর কোরগুলো আছে খুবই আপনাকে ভালো পারফরমেন্স দিবে। অ্যান্ড এইসব টায়ারে আমি এএমডি নিয়ে অতটা গ্যাম্বল করতে চাই না, বিকজ RDNA 3 আমার এখনও অত ভরসা নাই। ওরা প্রমিস করছে RDNA 4, 5 এইসব আর্কিটেকচারে দে উইল ব্রিং আ বিগ চেঞ্জ। এটা এই বাজেটে আপনার 4070 সুপারই নেওয়া উচিত। এরপরে যদি 90-1 লাখ এই সেগমেন্টে দেখেন, 90,000-1 লাখের মধ্যে এইখানে ঘুরে ফিরে আপনার এই জিপিউগুলাই পাবেন। 4070 সুপারের বা 4070 নানা রকম ভ্যারিয়েন্ট পাবেন, অ্যারো পাবেন, ট্রিনিটি পাবেন, অমুক পাবেন, গিগাবাইটের 3X পাবেন, ইগল পাবেন, এগুলো আছে যেটা আপনার ইচ্ছা আপনারা নিতে পারেন। এরপরে যদি আমরা 1,00,000-1,10,000 টাকার মধ্যে দেখি, এখানে আপনারা কোনো জিপিউ সেভাবে নাই, শুধু আরেক 7900XT আছে ইয়েস্টনের, সাফারের না, ওটার দামটা দেখলাম 1,05,000 টাকার আশপাশে। ওইটা এখন যদি আপনারা কি এমডি ফ্যান বয় হন নিতে পারেন। 7900XT কিন্তু খুব পাওয়ারফুল টায়ারের জিপিউ, 4080-র সাথে কম্পেয়ার হওয়ার কথা, তো দামটা অনেকটাই কম। তো এই বাজেটে আপনারা 7900XT প্রিফার করতে পারেন, খুবই ভ্যালু ফর মানি পারফরমেন্স দেওয়ার কথা গেমিংয়ের ক্ষেত্রে। এরপরের বাজেট সেগমেন্ট হচ্ছে 1,00,000-1,50,000 টাকা। এইখানে আপনার হচ্ছে কিছু জিপিউ আছে, 4070-এরই ভাই ব্রাদার আছে, 4070 Ti আর 4070 Ti সুপার, দুইটারই দাম হচ্ছে 1,22,000-1,23,000 টাকার আশপাশে ঘোরাফেরা করে। অ্যান্ড ভুলেও আপনারা এই জিপিউ দুটো নেবেন না, বিকজ 4070 সুপার যেটা দাম হচ্ছে 87,000 টাকা আর 4070 Ti বা 4070 Ti সুপার যেটার দাম হচ্ছে 1,22,000 টাকা, এগুলোর মধ্যে আহামরি পারফরমেন্সে কিন্তু কোনো ডিফারেন্সই নাই, বরং দামেই খালি এত এত বেশি ডিফারেন্স, 32-35,000 টাকার একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। অ্যান্ড এই দুইটার মধ্যে যে ডিফারেন্স খুবই কম সেরকম নাই। অ্যান্ড 4070 সুপার যে খুবই ভ্যালু ফর মানি জিপিউ 87,000 টাকা, এটার প্রুফটাও কিন্তু আমরা একটা ভিডিওতে করছি, এটার লিঙ্কটা আমি দিয়ে দিলাম, আপনারা দেখে আসবেন। তো হচ্ছে এটা হচ্ছে আপনাকে সাজেস্ট করলাম, আপনাদের 4070 Ti বা সুপার নেওয়ার কোনো দরকার নেই 1,22,000 টাকায়। বাট যারা ফ্যান বয় আছে, যাদের অনেক ওকে টাকা রাখার জায়গা টায়গা নেয়, তারা হয়তো বা নিতে পারেন, এটা কমপ্লিটলি পার্সোনাল চয়েস। এখন কথা হবে 1,50,000-2,00,000 টাকার জিপির মধ্যে। 1,50,000-2,00,000 টাকার জিপির মধ্যে এইখানে চয়েস আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 4080 সুপার আর একটা হচ্ছে 7900XTX। 7900XTX কে আমি এক পাশে রাখবো, বিকজ 4080-র সাথে 7900XT সব XTX সব জায়গায় যে খুব ভালো মতো পারবে তা না, রে ট্রেসিংয়ের ব্যাপার আছে, মিডিয়া সাপোর্টের ব্যাপার আছে, তারপর ড্রাইভার স্ট্যাবিলিটির ব্যাপার আছে। তো 4080 নিয়ে মূলত কথা বলি, অ্যান্ড 4080 এনভিডিয়াতে আপনাদের থাকা উচিত। এইখানে আপনারা হচ্ছে 4080 যেটা দেখবেন ওটার প্রাইসটা হচ্ছে জোটাগেন, যেটা আমি পাইছিলাম 1,64,000 টাকার আশপাশে একটা পাইছিলাম। আর বাকি যেগুলো আছে, অরাস মাস্টার আছে, গিগাবাইটের, এগুলোর দাম কিন্তু 1,83,000-1,85,000। 4080 সুপার যেগুলো এগুলোর দাম কিন্তু অনেক বেশি। তো 1,50,000-2,00,000 টাকার মধ্যে আপনার চয়েস হওয়া উচিত 4080 অথবা 4080 সুপার। এখন আপনার বাজেট ওয়াইজ যেটা হয় সেটাই আপনি নেবেন, বাট এনভিডিয়াতেই থাকেন। আর বাদ বাকি এখন যে সেগমেন্ট থাকে সেটা হচ্ছে 2,00,000 টাকার বেশি। 2,00,000 টাকার বেশিতে একটাই জিপিউ আছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং, দ্য বিগ বস, RTX 4090 ফ্রম এনভিডিয়ার। সেটা যদি আপনারা MSI-এর নেন, 2,80,000-2,82,000-এর মধ্যে পাবেন গেমিং স্লিমএক্স যেটা আছে। আর যদি আসুস স্টাফ গেমিং আরও জিনেন, 3,50,000 পার হয়ে যাবে। তো 2,00,000-এর উপরে AMD জিপিউ নাই, অ্যান্ড আপনার এনভিডিয়াতে থাকা উচিত, বিকজ দ্যাটস দ্য সুপ্রিম জিপিউ ফর এভরিথিং, সব কিছু কি আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের সাজেশনটা। তো মূলত এত বড় ডিসকাশনের পর হয়তোবা আপনারা আপনাদের পছন্দের বাজেটে কোনটা আপনাদের নেওয়া উচিত, কেন নেওয়া উচিত, বা কোনটা হচ্ছে নিলে আপনাদের ভালো হবে, মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। আরও ডিসকাস করলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এ মাস্ট। আরেকটা কাজ করবেন,
আমাদের যে গ্রুপটা আছে না টেকোলিক বাংলাদেশ, সেটাতে নিচে জয়েন হয়ে যান। তারপর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে গ্রুপে সরাসরি আমাকে কোয়েশ্চেন করবেন, ভাই এটা নিবো না ওইটা নিবো, আই উইল বি দেয়ার টু হেল্প ইউ। অ্যান্ড অনেক এক্সপার্ট আছে, তারা আপনাদেরকে হেল্প করে দেবে। অ্যান্ড গ্রুপে কিন্তু শুধু তাই না, আমাদের নেক্সট ভিডিও কোনটা নিয়ে হবে সেটা নিয়ে আপনারা সাজেশন দিতে পারেন। তারপরে হচ্ছে আমরা কী কী পিসি বিল্ড আনবো সেটা নিয়ে আপনারা আমার সাথে ডিসকাস করতে পারেন, বা এসএসডি মারামারি, কোন সিপিউ জিপিউর ব্যাটেল চান, সবগুলো কিন্তু আপনারা আমাদের সাথে কানেক্ট করে আমাদেরকে জানাতে পারেন, ফিডব্যাক দিতে পারেন। তো হচ্ছে এই ছিল আমাদের ভিডিও, দেখা অন্য কোনো ভিডিও। গুড বাই অ্যান্ড ডেফিনেটলি উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট।